বিলোনিয়ার ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে সরব হলেন এবার বিলোনিয়ার অগ্নি নির্বাপক দপ্তর। বৃহস্পতিবার বনকর বাজার সংলগ্ন এলাকায় আগুন লাগে। এই খবর পেয়ে দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু নির্দিষ্ট সময়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছানোয় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। যদিও স্থানীয় মানুষ ও দমকল কর্মীদের তৎপরতায় আগুনের ক্ষয়ক্ষতি বেশি দূর গড়াতে পারেনি। অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দমকল বাহিনীর কর্মীরা জানান, বিলোনিয়া পুরাতন মোটরস্ট্যান্ড থেকে বিদ্যাপীঠ কর্নার পর্যন্ত বিস্তীর্ণ শহরের মেইন রোড প্রতিদিন জ্যাম করা রাখা হয়। গাড়ি দাঁড় করিয়ে মাল ওঠানামা যাত্রী ওঠানামানো হয়। এই ক্ষেত্রে বিলোনিয়া ট্রাফিক দপ্তরের কোনো ভূমিকা নেই। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সাংবাদিকদের মাধ্যমে জেলা ও মহকুমা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলে, বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে মূল রাস্তা বিশেষত বিলোনিয়া থানা চৌমুহনি থেকে পুরাতন মোটর বিদ্যাপীঠ হয়ে বনকুর নদীর উত্তর পার পর্যন্ত রাস্তাটি যেন ফাঁকা রাখার ব্যবস্থা করেন, যাতে করে ফায়ার সার্ভিস সহ জরুরি পরিষেবার গাড়িগুলো সহজে যাতায়াত করতে পারে। অন্যথায় নির্দিষ্ট সময়ে গিয়ে মানুষকে বা মানুষের জীবন সম্পত্তিকে রক্ষা করা অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষে সম্ভব নয়। কি হয়েছে? ওই তো আমরা এখন একটা খবর পাইছি যে আমরা বনকর ব্রিজের সঙ্গে আগুন লাগিয়ে এই কথা বলছি, কিন্তু আসার সাথে মানে লেট বলতে আমরা যে মেইন রুটটা এই কালী মন্দির থেকে যে মেইন রুটটা এই রুটটার মধ্যে অনেক সময় প্রচণ্ড জ্যাম থাকে। জ্যামের কারণে মানে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, সবসময় আসার দেরি হয়ে থাকে। রাস্তার ভিতরে যাতে ক্লিয়ার থাকে আমরা এটা প্রশাসনের কাছে আবেদন রাখবো। আপনার এখানে আগুন লাগছে, এটা হচ্ছে আপনার একটা ডাস্টবিন, আগে দেখলাম যে একটা ডাস্টবিনের কিন্তু আগুন লাগছে। এখানে ক্ষয়ক্ষতি তেমন হচ্ছে না। মানে আসার ক্ষেত্রে কোন কোন জায়গার ভিতরে অসুবিধা হয়েছে আপনার? এক নম্বর দিলা এবং ওই জায়গার ভিতরে প্রশাসন আধিকারিক ছিল কি? প্রশাসনের কেউ ট্রাফিক ট্রাফিক মানে নিত্য দিনে আসতে আপনার অসুবিধা হয়? মানে জানানোর পরেও কোনো হেলদোল নাই তারা? তখন তো কারণ ড্রাই সিজন তার কারণ। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।